সুমুক দেশে কড়াস কড়াস কড়াস, সে নিচেই সুমুক দেবে মাথায় কটকট করতে তালে থাকে। এরপরে ধুমো প্যাটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাল দিয়ে যত জায়গা ফুটু আছে সব জায়গায় দিয়ে ধুমো ছাড়ে। ইঞ্জিনিয়ার আমাকে ভাইছে, এইরকম ইঞ্জিনিয়ার দেশ ভরে ভরা। ও দোস্ত বুদ্ধিমান আমাকে নানটু 10 টাকা নিয়ে সারা দুনিয়া ঘুরে 300টা নিয়ে বাড়ি আইছে, 1 নম্বর চালাক। ওই ডে চালাক না রে দোস্ত, আমাক চেয়ারম্যান সাহেব 5 টন মাল মেরিয়ে দিয়ে ধরা খাই নাই, এটা চালাক না। আমাদের ছেলেরা জেনুইন অন্যায় করছে, শালি যদি আমাকে মাতুব্বার কীভাবে আমাদের ছেলেদেরকে নির্দোষী বানাই নিয়ে বাড়ি চলে আসছে, এইটে চালাক না। নির্দোষী বানাইছো দোষী ছেলেরে, বিচার না নিয়ে বিচার না দিয়ে চলে আসছো, আল্লাহ বাসালি তোমার ওই বেয়াদব ছেলের হাতে। ও মাতুব্বার তুমি অল্প দিনের মধ্যে বাড়ি খাবা, কথা কিন্তু ঠিক না। যারে আজকে বিচার না দিয়া, যার বিচার না করে তুমি চালাকি করে বেরেন খাটাই নিয়ে আইছো, ও চিরে অল্প দিনের মধ্যে তার হাতের পিটান খাবা, ইরে চালাক কয় না। চালাক কাকে বলে? নবী বলেন আলকাই ইয়াসমান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি। এই বোঝা যাচ্ছে আমার কথা? গণ হয়ে যাচ্ছে নাকি আমি জানি না, ওইটা আমার স্বভাব। আলকাই ইয়াসমান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে শিষ্যায় দিনদার বানাইলো, নিজেকে নিজে শিষ্যায় দিনদার বানাইলো, আমাকে আমি কাফের বানাইলে বানাইতে পারি, কথা বলেন পারি কি পারি না? একবার বলে দিলাম আল্লাহ বলতে কিছু নাই, আমি কাফের হয়ে গেলাম, জোরে কর নাউজুবিল্লাহ। আমাকে আমি দিনদার বানাইতে পারি, আমারে আমি কাফের বানাইতে পারি, আমারে আমি মসজিদে নিতে পারি, আমারে আমি মন্দিরে নিতে পারি, আমাকে আমি উড়াকান্দি নিতে পারি, আমাকে আমি ইস্তেমায় নিতে পারি, আমাকে আমি বাবার দরবারে নিতে পারি, আমাকে আমি সরমুনায় নিতে পারি, আমাকে জারি যাত্রা করসা গাজীর গানগুলো যাত্রায় নিতে পারি, আমাকে আমি যে কোনো বাজের মা বিলে নিতে পারি, আমাকে দুনিয়ার কনসার্ট অনুষ্ঠানে নিতে পারি, আমাকে আমি তবলিগে নিতে পারি, আমার টাকাতে গান বাজনা দিতে পারি, আমার টাকাতে ড্যান্স করাইতে পারি, ও বন্ধু আমার টাকায় দিয়ে আমি মাহফিল মিলাইতে পারি, আমি ইচ্ছা করলে দুইজন সাথী কেনে তবলিগে যাইতে পারি, আমি ইচ্ছা করলে যুবতী একটা মাইয়েরে মোটর সাইকেলের পিছনে বসাইয়া ওরে 14ই ফেব্রুয়ারিতে পাঙ্ক ফেব্রুয়ারিতে পাঙ্কু মারতে পারি, পার্কে পার্কে আকাম করতে পারি, কথা বলেন ঠিক কি ঠিক না? আমাকে যদি আমি বাম দিক না চালাইয়া আমাকে আমি ডান দিক চালাই, তাহলে আমি হলাম চালাক। আল্লাহর নবী বলেন আলকাই ইয়াসমান দানা নাফসাহু ও আমিলা লিমা বাদাল মাউত, চালাকের জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানাইল, ও আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য সহি সহি আমল কইরা, পরকালের জন্য সহি সহি আমল করে প্রস্তুতি নিল, ওই লোকটা হলো 1 নম্বর চালাক। আমলটা করব, আবার ফাঁকে একটা কথা বলে ফেলাইছি, এর জন্য সে কথার সাথে একটু বলি, আমলটা করব সহি আমল, সহি সহি আমল। এক বস্তা আমল করছেন কিন্তু তা গলত, 5 পাইরো দাম। আপনার বস্তা ভরায় 1 কোটি টাকা আছে, এদিক টাকা 1 কোটি টাকা, কিন্তু টাকা সব জাল, টাকা জাল। মাল পাবেন এ জাল টাকায়, মাল পাওয়া যায় জাল টাকায়, জেল খাটা যায়, কথা কন ঠিক না? জাল টাকায় জেল খাটা যায়, আবার টাকা সব জেনুইন, 1 নম্বর টাকা বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকেতে ছাড়ছে, কিন্তু টাকা সব কিনা যেন ফুটরিয়ে ফেলাইছে, পুলাইয়া পোলা টাকা সব, কোনা নাই নাম্বার নাই, এখানে ফুটো ওখানে ছিড়া, এ টাকায় তো আপনার কেউ মাল দেবে না, এটা অচল টাকা, কথা কন ঠিক ঠিক না? আমল করছেন, নামাজ পড়ছেন জীবন বইরা, রোজা রাখছেন জীবন বইরা, ফরজ আদায় করছেন, আবিন করছেন, ইস্তাক করছেন, জিকির করছেন, কিন্তু ওর ভিতরে জালিয়াত আছে, ওর মধ্যে জাল আছে, ওর মধ্যে ফুটো আছে, ছিড়া আছে, এগুলো পরিষ্কার কইরা আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যে ইবাদত করবা ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবা না, ইবাদত করবা আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, ওত পর্দা হবে আল্লাহর জন্য, ইনকাম করবো আল্লাহর জন্য, মসজিদ করবো আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি জুব্বা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? এইটা পিওর হতে হবে যেন ভেজাল না হয়, একটু এটা কথা গতানুগতিক ভাবে বলে গেলে বুঝি আসে না, ফাঁকে ফাঁকে দুনিয়াটা জায়গা একটু টাচ দিয়ে গেলে বোঝা যায় যে আল্লাহর জন্য ছাড়াবার অন্য কের জন্য হয় নাকি? হ্যাঁ হয়। একটা লোক দাড়ি ছিল না, মুরব্বী বুড়ো মানুষ, 60-65 বছর বয়স, হঠাৎ করে আমি এক জায়গায় ঘুরে এসে দেখি বেশ ভালো দাড়ি,
दाढ़ी की नबल ना वाजिब, दाढ़ी रखा नबल ना वाजिब, सुन्नत ना वाजिब, दाढ़ी रखा वाजिब, दाढ़ी रखा नबीर अमल, अल्लाह पाकेर हुकुम, नबीर हुकुम वाजिब। कतिउ सुबुत जन्नु दलालत, उलामाए किराम बोझे कतिउ सुबुत जन्नु दलालतेर माध्यमे जेई मसला आछे तारे वाजिब कय। এই দাড়িটা সেরকম, এর নফল কইলে হবে না, এটা ওয়াজিব। এখন আপনি দাড়ি রাখছেন, জিজ্ঞেস করলেন আপনার তো দাড়ি ছিল না, এই যে কয়েকদিন যে দাড়ি দেখ কিছু ভালো হইতে লাগতেছে, কয় যে আর কতকাল দাড়ি না রাখলি না রাখি পারবো, বুড়ো হয়ে গেছি আর দাড়ি না রাখলি মানছি কি কয়। দাড়ি রাখছেন কার জন্য? মানসির জন্য। আপনার দাড়ি আল্লাহর জন্য রাখেন নাই, আমি মানসি কি কয় ঠেকানোর জন্য। আপনার দাড়ি কি জন্য? কয় সেদিন আমার নাতি আইসে আমার এই বামাতে মুখ আত্ম বাম মুখে আত্মাইটছে, আত্মাইটুনু বোঝেন, আত্মাইটুনু বোঝেন না, এখন তো সব সাবান হয়ে গেছে আর হ্যান্ড ওয়াশ হয়ে গেছে, আমাকে ছোটবেলায় তো সব কিছু আগের অনেক কিছু আমার মনে আছে, এখন তো সব ওয়াশরুমই যায়, আগে আটটি যেত পাইক জাড়া ভিত্তি যেত টাটটিতে যেত, পরে পায়খানায় যায়, এরপরে ল্যাট্রিনে যায়, এরপরে টয়লেটে যায়, এরপরে বাথরুমই যায়, এখন ওয়াশরুমই যায়। আগে কাঁচা পায়খানায় পায়খানা করে আইসে বাড়ির এক জায়গায় খানিক জায়গায় আত্মাইটনুর জায়গা থাকছে, মনে আছে নাকি? এরকম আত্মাইটনু তার নাতি আইসে আমার বাড়ি সেদিন আমার মুখে আত্মাইটছে, দাদ না না তোমার দাড়ি নাই, আমার না আমার দাদার দাড়ি আছে, শেষে লজ্জাতে কি আর করবো, সে দাড়ি রাখছে। তাহলে এই দাড়ি নাতির আত্মাইটনুর ভয়তে রাখছে, এটা আল্লাহর জন্য রাখে নাই, কথা কন বললাম যে বাপ মারা গেলে মা মারা গেলে মানুষ মারা গেলে সাত দিনের দিন মিলাত, এটা শরীয়ত না। মক্কায় হজ করতে গেছেন, এর মধ্যে একটু বলেন হাজি আছেন কে কে, একটু হাত দেখাবেন, হজ করছেন কে কে, হজ করছেন কে কে? বাস মাশাল্লাহ প্রায় 50 জন 100 জন পেয়ে গেছি, আপনারা একটু বলেন তো, হেরেম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, সাথে সাথে জানাজার নামাজ পড়ছেন কি না? জানাজা পড়ছেন না? একটা জানাজার পরেও কি ওই হেরেম শরীফে দাওয়াত পাইছেন যে সাত দিন পর মিলাদ হবে? এ কথা কয় না, পাইছেন পাইছেন, পান নাই দাওয়াত। আপনারা কারণ এই না কর লোক তো অল্প কয়জন, সৎকানি আরে সবাই মিলে কলিবার আলো জোরে হয় ও সব কয়জন কইছে পাইনি। আমি স্বয়ং স্বয়ং আমি বাচ্চা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে, বাচ্চা আব্দুল্লাহ সৌদির প্রেসিডেন্ট যখন মারা গেছে, আমি সেই সময় সৌদি আরবে, মাওলানা লেকত সাহেব আমার সাথে ছিলেন, আমরা ওই সৌদি আরবে রিয়াদে ওনার জানাজা হয়েছে, রিয়াদে জানাজার সময় আমিও রিয়াদে, সে সময় রিয়াদে জানাজার পরে শুক্রবার আমি হেরেম শরীফে আসছি, আমি জুমার নামাজ পড়ছি, আমি মনে মনে ভাবছি বাচ্চা যখন মারা গেছে একটা মিলাদ তো হবেই, খেজুর তো পাবোই, জিলাপি তো বাংলাদেশ থেকে আসছেই, কিন্তু কোনো মিলাদ হলো না, জিলাপি হলো না, এক কান খেজুর হলো না, সুন্দর।